السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. محمد رسول الله، والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا، سيماهم في وجوههم من أثر السجود، ذلك مثلهم في التوراة، ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار، وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: أصحابي كالنجوم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم،
إنك حميد مجيد. الحمد لله. صدر إجلاس شمانيتو أسكري محفلة شمانيتو شبابتي شاهب দূরদূরান্ত থেকে যারা দেখছেন দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ ভাই বোন সবাইকে জানাচ্ছি মোবারকবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে ভালোবেসে কোরআন ও হাদিসের আলোচনা করার জন্য এবং আপনাদেরকে শোনার জন্য توفيق دان করেছেন এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমিয় বাণী হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মর্মে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং সাহাবায়ে কেরামের আলোচনা সম্পর্কে কোরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সাহাবায়ে কেরাম কারা সাহাবায়ে কেরামের যারা সাহাবায়ে কেরাম তাদেরকে বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্চক্ষে দেখেছেন তাও ঈমানের অবস্থায় এবং ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় সাহাবী এই ব্যাখ্যা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়েন না যেহেতু তিনি অন্ধ সাহাবী তাই সাহাবার আরেকটা ব্যাখ্যা হলো রাসূল যাকে ঈমানের অবস্থায় দেখেছেন এবং সেই সাহাবীকে দেখার পরে তিনি ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনিও সাহাবী সাহাবায়ে কেরামের এত মর্যাদা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আসহাবী কান নুজুম আমার এক একজন সাহাবী আকাশের এক একটা তারকার মতো সাহাবায়ে কেরামের মধ্য থেকে যেই কেউকে যদি কেউ অনুসরণ করে তাহলে তার জীবন পাল্টে যাবে সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যেই 10 জন সাহাবীকে সরাসরি একই মজলিসে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট ঘোষণা দিয়েছেন সাহাবায়ে কেরামের এত মর্যাদা কেন সাহাবায়ে কেরাম এত মর্যাদাবান কেমনে হলেন সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য ঈমানের একটা মাপকাঠি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া ইদা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ঈমান আনো যারা ঈমান আনবে ঈমান আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদা ক্বিলা লাহুম আমিনু তোমরা ঈমান আনো আমিনু কামা আমানান নাস যেইভাবে ঈমান এনেছে মানুষেরা এখানে মানুষেরা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করেছেন সাহাবায়ে কেরাম এমন ছিলেন তাদের এত সম্মান এত মর্যাদা কেন সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জনকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিয়েছেন এত সম্মানী তাদের মধ্যে প্রথম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের মধ্যে এমন একজন মানুষ আছেন এমন একজন ব্যক্তি আছেন যিনি যখন জান্নাতের মধ্যে যাবেন জান্নাতের আটটা দরজা থেকে ওনাকে ডাকা হবে হে মহান অতিথি আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করুন তখন নবীজি নাম বলেন নাই শুধু বলেছেন এমন একজন মানুষ আছেন এমন একজন ব্যক্তি আছেন যাকে জান্নাতের আটটা দরজা থেকে ডাকা হবে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করুন
তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী যাকে জান্নাতের আত্মা দরজা থেকে ডাকা হবে, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করুন, ওই সাহাবী এত সম্মানী, তার নাম কি? তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মিরাজের মধ্যে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করালেন, জান্নাতের মধ্যে আল্লাহ নবী বলেন, আমি যখন গেলাম তখন গিয়ে এমন একটা সুন্দর ঘর আমি জান্নাতে দেখতে পেলাম, যে ঘরটা এমন চমৎকার ঘর ছিল, আমি নবী নিজেই তাকিয়ে রইলাম ঘরের দিকে। তখন ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরের দিকে আপনি তাকিয়ে রয়েছেন, ঘরটা কি অনেক ভালো, দেখতে অনেক সুন্দর? নবী বললেন, হা, ঘরটা তো অনেক সুন্দর। তখন সাহাবায়ে তখন ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশের একজন যুবকের জন্য এই ঘরটা আল্লাহ তাআলা বানিয়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফেরেশতাদেরকে, আমি কি সেই যুবকের নাম জানতে পারি? তখন ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরখানা আল্লাহ যার জন্য বানিয়েছেন তার নাম হচ্ছে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন রাত্রিবেলা হতো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন রাত্রিবেলা একদিন গিয়েছেন আবু বকর সিদ্দিকের বাড়িতে, গিয়ে যখন ওনার বেড়া ঘরের বেড়ার মধ্যে কান লাগিয়ে শুনতে থাকেন, তিনি অনেক আস্তে আস্তে কোরআনুল কারিম তেলাওয়াত করে নামাজ পড়তেছেন। তখন নবীজি কিছু বলেন নাই, শুধু তার তেলাওয়াত শুনে নবীজি সেখান থেকে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গিয়ে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে নবীজি শুনতে পেলেন হযরত ওমর জুড়ে জুড়ে কোরআনুল কারিম তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। তখন নবীজি কিছু বলেন নাই, শুধু চলে আসছেন। পরের দিন যখন ফজরের নামাজ শুরু হলো, নামাজের মধ্যে কিন্তু হযরত আবু বকর এবং উমর প্রথম কাতারে নবীজির দুই পাশের মধ্যে থাকতেন, প্রথম কাতারে থাকতেন। যখন নামাজ শেষ হয়ে গেল, সব সাহাবায়ে কেরাম যখন মসজিদ থেকে বের হয়ে গেলেন, তখন যেহেতু হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন, তখন তিনি তাদের দুজনকে ডেকে বললেন, রাত্রিবেলা আমি যখন আবু বকরকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আমি যখন রাত্রিবেলা তোমার ঘরের পাশে গেলাম, গিয়ে দেখলাম তুমি এত আস্তে আস্তে কোরআনুল কারিম তেলাওয়াত করতেছো, কিন্তু কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, যাকে শোনানোর জন্য তেলাওয়াত করতেছি তিনি শুনলেই তো হলো, তাহলে জুড়ে পড়ার কি দরকার আছে? তখন নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি এত জুড়ে কেন তেলাওয়াত করলে নামাজের মধ্যে? হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগ্রত করি, জুড়ে তেলাওয়াত করে এবং শয়তানকে বিতাড়িত করি। এত সম্মানিত, এত মর্যাদাবান সাহাবায়ে কেরাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা গোলাম মানুষ, মক্কার মানুষ তাকে দাম দিত না কালো বলে, এত কালো ছিলেন, কেউ তাকে সম্মান করতো না, শুধু কালো, কালো মানুষের কোনো দাম নেই এই বলে তাকে সম্মান দিত না। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর স্পর্শে থেকে ইমানের আলোতে তার অন্তরকে এইভাবে আলোকিত করেছেন, এই বিলালের এত সম্মান, এত দাম, এত মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে গিয়েছিলেন, এসে বললেন, হে বেলাল, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম তখন জান্নাতের মধ্যে আমি তোমার পায়ের হাতার শব্দ যেন শুনতে পেলাম, এমন কি আমল করো হে বেলাল? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এমন কোন আমল আমার নাই যে আমলের কারণে আপনি আমাকে এইভাবে বলতেছেন যে এমন কি আমল করি, এমন কোন আমল আমার নাই, শুধু আমি যখন অযু বানাই তখন নতুন করে অযু করি, তখন অযু বানানোর পরে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করে দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি, আল্লাহ তাআলা কাছে ওই আমলটা সবচাইতে দামি যে আমলটা নিয়মিত করা হয় যদিও তা সবচাইতে ছোট আমল হোক না কেন, তাই আল্লাহ তাআলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো সম্মানিত করেছেন। শুধু তাই নয়, নবীজি বলেন যখন কিয়ামতের দিন হবে সব নবীরা যখন জান্নাতের গেটের মধ্যে যাবে, গিয়ে যখন শুধু বলতে থাকবে জান্নাতে প্রবেশের জন্য আবেদন করবে, তখন জান্নাতের ভিতর থেকে ফেরেশতারা বলবেন হে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনি আসছেন, সব নবীরা আসছেন, কিন্তু ওই জান্নাতের গেটের তালার চাবি তো আমাদের হাতে নেই। জিজ্ঞেস করবেন তালার চাবি কার হাতে, ফেরেশতারা বলবেন ওই তালার চাবি তো বিশ্বনবীর হাতে, তখন সব নবীরা বলবেন বিশ্বনবীকে বলেন না জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, তখন নবী বলেন হে বিলাল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য বলবেন তখন আমি উটের মধ্যে আরোহণ করে যখন জান্নাতের দিকে যাব তখন তুমি কালো বিলালকে রাখা হবে আমার উটের লাগাম ধরার জন্য। বিলাল কে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এইভাবে আল্লাহ রাসূল এক একজন সাহাবীকে এক একজন সম্পর্কে এক একভাবে বর্ণনা দিয়েছেন। হযরতে বিলাল সবচেয়ে বেশি এইভাবে মর্যাদাবান হয়েছেন হযরতে বিলাল, কারণ তিনি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, যার আজান না হলে সুবহে সাদিক হতো না। একবার মসজিদে নববীতে বিলালকে মুয়াজ্জিন দিকে বাদ দিয়ে আরেকজনকে দিয়ে আজান দেওয়ানো হলো, তখন নবীজি অপেক্ষা করতেছেন সুবহে সাদিক হচ্ছে না, এই মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি মদিনার মধ্যে আজান হয় নাই? নবী বললেন হ্যাঁ আজান তো হয়েছে, খুব সুন্দর করে আজান হয়েছে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আজান তো হয়েছে ঠিকই, কিন্তু সেই আজান তো বাইতুল মামুর পর্যন্ত পৌঁছে নাই, কারণ বিলাল আজান না দিলে সুবহে সাদিক হতো না। নবীজি যখন মক্কা বিজয় করলেন বহু কষ্টের পরে যখন সাহাবায়ে কেরাম মক্কার বিজয় হলো, তখন নবীজি কাবাগর সামনে রেখে কান্না করতেছেন, সেই কান্না কিন্তু তার কষ্টের কান্না ছিল না, আনন্দের কান্না ছিল। তিনি আনন্দে কান্না করেন আর বলেন হায় কি কষ্ট না দিয়েছে আমার গোষ্ঠীর লোকেরা, আমাকে শান্তিভাবে নামাজ আদায় করতে দেয় নাই, আমাকে কাবাগর তাওয়াফ করতে দেয় নাই, আজ আমি শান্তিভাবে আমার প্রভুর দরবারে সিজদায় লুটিয়ে পড়ব, শান্তিভাবে নামাজ পড়ব। হযরত আলীকে বললেন কে আলী তুমি কাবাগর ভালো করে পরিষ্কার করে দাও, আর আজকে আজান হবে নামাজ হবে, দিল খুলে সবাই মন ভরে আল্লাহর পায়ে সিজদা করব, আজকে আজকে আল্লাহর ইবাদত আমরা স্বাধীনভাবে করব, কিন্তু আজকে এই যে নামাজ হবে সেই নামাজের আজান যিনি দিয়ে দিবেন, যে আজকের এই বিজয়ের আজান দিবেন তার কপাল বড় ভালো হবে, কপাল ভালো ছাড়া আজকে কেউ বিজয়ের আজান দিতে পারবে না। সব সাহাবিকে নিয়ে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন পরামর্শের মধ্যে বসলেন, ইয়ে পরামর্শ শুরু হয়ে গেল, একজন সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেহেতু আজকে বিজয়ের আজান যিনি দিবেন তিনি সবচেয়ে সম্মানী হবেন, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে সম্মানী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুতরাং আজকে এই বিজয়ের আজান দিবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বলেছেন যখন আপনি হিজরতের সফরে বের হয়েছিলেন রাত্রিবেলা যখন আবু বকরের বাড়িতে গিয়ে আস্তে করে আবু বকরকে ডাক দিয়েছিলেন, আবু বকরের সাথে সাথে আপনার ডাকে জবাব দিয়েছিলেন, আপনি নবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন হে আবু বকর এই আস্তে ডাক দেওয়ার সাথে সাথে কেমনে তুমি জাগ্রত হয়ে গেলে,
أبو بكر الصديق رضي الله تعالى عنه বললেন يا رسول الله يا حبيب الله আজ থেকে বহু আগে আপনি আমাকে বলেছিলেন আপনার হিজরতের সফর সঙ্গী হব আমি আবু বকর আল্লাহর কসম যেই দিন আপনি এই কথা বলেছিলেন সেই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না রাতের বেলা আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি আমার নবী এসে যদি আবু বকর বলে ডাক দেন আর আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই তাহলে নবী কষ্ট পাবেন এই সুযোগে অমুসলিমরা নবীজিকে কষ্ট দিবে নবী বলেন আপনিও বসে যান এরপর আরেকজন বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে বিজয়ের আজান দেবে হযরতে ওমর কারণ আপনি তো বলেছেন আমার পরে যদি কেউ নবী আসতো তাহলে আল্লাহ ওমরকে নবী বানিয়ে দুনিয়ায় প্রেরণ করতেন তাহলে আজকে বিজয়ের আজান হযরতে ওমর দিবেন নবী বলেন আপনিও বসে যান আরেকজন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে বিজয়ের আজান দেবে হযরতে আলী আপনি তো বলেছেন আপনি হলেন মদিনার ইলমের শহর আর ওই শহরের দরজাগুলো হচ্ছে হযরতে আলী আলী অনেক সম্মানী তাই আজকে বিজয়ের আজান দেবে হযরতে আলী নবী বলেন আপনিও বসে যান আরেকজন খাড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে বিজয়ের আজান দেবে হযরতে ওসমান ওসমানকে জিন্নুরাইন বলা হয় কারণ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মেয়েকে বিবাহ করেছিলেন এত সম্মানী একজন সাহাবী সুতরাং আজকে বিজয়ের আজান দেবে হযরতে ওমর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন আপনিও বসে যান যেহেতু পরামর্শ হয়ে গেছে এখন সিদ্ধান্ত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যেই দেখেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজির হয়ে গিয়েছেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে বিজয়ের আজান কে দিবে পরামর্শ হয়েছে কি নবীজি বললেন হ্যাঁ পরামর্শ তো হয়েছে কেউ বলেছেন আবু বকর কেউ বলেছেন ওমর কেউ বলেছেন ওসমান কেউ বলেছেন আলী তখন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আজকে বিজয়ের আজান আবু বকর ওমর ওসমান আলী কারো কণ্ঠে হবে না আজকে বিজয়ের আজান আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আজকে বিজয়ের আজান যে দিবে তার কপাল বড় ভালো কিন্তু আজকে বিজয়ের আজান এমন ব্যক্তি দিবে আল্লাহ সিদ্ধান্ত হলো আজকে বিজয়ের আজান দিবে আফ্রিকার জঙ্গলের ওই কালো বিলাল বিলালকে যখন ডাকা হলো তখন বিলাল বিজয়ের আজান দিলেন এই হচ্ছেন সাহাবাই কেরামের তো মর্যাদা বানাতে সম্মানী এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া ইদা কিলা লাহুম আবিনু কামা আমানান নাস আল্লাহ বলেন তোমরা ঈমান আনো আনো ঈমান ওই মানুষের মতো ঈমান মানুষ বলতে তো আল্লাহ সাহাবাই কেরামকে বুঝিয়েছেন সাহাবাই কেরামের ঈমান ছিল সত্যিকারের ঈমান তাদের ঈমান এত মজবুত ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম আমি আল্লাহ তাআলার প্রতি রাজি আমি ও সাহাবায়ে কেরামের প্রতি রাজি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি রাজি খুশি সম্পর্কে কোরআনে আরো আয়াতে বলেছেন সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারে আশিকের রাসূল যারা সব কিছু করতে পারতে রাজি কিন্তু আল্লাহ নবীর ভালোবাসা ত্যাগ করতে রাজি না ঈমান ত্যাগ করতে রাজি না আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সম্মানে আমাদেরকে সম্মানিত করুক এবং তাদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন